অনেকেই প্রশ্ন করেন যে যাদের ডায়াবেটিস আছে, হার্টের অসুখ আছে বা উচ্চ রক্তচাপ আছে, তারা রোজা রাখতে পারবেন কি না। তারা রোজা রাখতে অবশ্যই পারবেন, তবে যাদের হার্টের অসুখ খুব মারাত্মক ধরনের হয়, অনেকের হার্ট ফেলিউর থাকে, তাদের দিনে 3 থেকে 4 বার ওষুধ খেতে হয়, তাদের ক্ষেত্রে একটু হয়তো বা ডিফার করতে পারে। কিন্তু যারা নিয়মিত মোটামুটি ইসকেমিক হার্ট ডিজিজ আছে, রিং লাগানো আছে অথবা ডায়াবেটিস হাইপারটেনশন আছে, তারাও রোজা রাখতে পারবে। সেই ক্ষেত্রে তাকে ওষুধটা একটু ভাগ করে খেতে হবে। যে ওষুধগুলি উনি সকালে খেতেন ওগুলি উনি ইফতারের সময় খাবেন, আর যে ওষুধগুলি রাতে খেতেন উনি সেহারির সময় খাবেন। হৃদরোগের মেনলি 2 ধরনের অসুখই বেশি হয়। একটা হলো হৃদের হার্টের ভালভের সমস্যা তাদের আছে, অথবা করোনারি আর্টে যদি ব্লক থাকে। তো ব্লকের ক্ষেত্রে আমরা 2 ধরনের চিকিৎসা, কেউ বাইপাস করেন অথবা কেউ যদি রিং লাগান। তবে যারা বাইপাস করান অথবা রিং লাগান, যদি 1 মাসের বেশি হয়ে যায় তাহলে তারা রোজা রাখতে পারবে, কিন্তু 1 মাসের ভিতর না রাখাই ভালো। অথবা যাদের হার্ট ফেলিওর, অল্প একটু হাঁটাহাঁটি করলে তার শ্বাসকষ্ট হয়, তার দিনের বেলা 2-3 বার খেতে হয় অথবা ওষুধটা 3-4 বার খেতে হয়, সেক্ষেত্রে তাদের রোজা অ্যাভয়েড করাই ভালো আর কি। যাদের সাধারণত হার্টের অসুখ আছে তাদের অনেকেরই ডায়াবেটিস থাকে, তো চেষ্টা করতে হবে যাতে সুগার জাতীয় জিনিসগুলি অ্যাভয়েড করতে হবে। ভালো প্রোটিন খেতে হবে, একটু দুধ খেতে হবে, ডিম খেতে হবে, ফ্রুটস খেতে হবে, এই জিনিসগুলি যদি কভার করেন তাহলে দেখা গেলো যে তার কোনো সমস্যা হবে না। ডায়াবেটিসের ক্ষেত্রে একটা সমস্যা হয় যে যারা ইনসুলিন নেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয় যে তারা ইনসুলিনটা কীভাবে নেবেন এবং হার্টের ওষুধগুলি কীভাবে খাবেন। সেক্ষেত্রে আমি তো আগেই বলেছি যে ওষুধগুলিকে একটু মডিফাই করে নিতে হবে। যে ওষুধগুলি সকালে খেতেন ওটা ইফতারির সময় খাবেন, যেগুলি রাতে খেতেন ওগুলি সেহারির সময় খাবেন। ইনসুলিনের ক্ষেত্রে একই, যেই ইনসুলিনটা সকালে দিতেন উনি সেটা ইফতারির সময় দিবেন, যেটা রাতে দিতেন উনি সেহারির সময় দিবেন, কিন্তু হাফ দিবেন, অর্ধেক করে ফেলবেন। অতএব রোজার সময় ইচ্ছা করলে যে কেউই রোজা রাখতে পারবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তবে ইফতারির সময় একটু পানির পরিমাণটা বেশি খেতে হবে, যাতে সারাদিনের পানির তার যে পরিমাণ, আমাদের সাধারণত 1.5 থেকে 2 লিটার পানি সারা শরীরে 24 ঘন্টায় এনাফ হয় আর কি। এই পানিটা যাতে 2 ভাগ করে খেয়ে ফেলেন, ইফতারির সময় একটু বেশি খেলেন, সেহারির সময় একটু কম খেলেন আর কি। আর একজন হার্টের রুগী যদি তার বাইপাস হয়ে থাকে অথবা রিং লাগানো থাকে, সেক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না, সে ওষুধগুলি সেহারি ইফতারের সময় ভাগ করে খাবে। তবে খেয়াল রাখতে হবে যাতে তার ডিহাইড্রেশন না হয়ে যায়, পানির পরিমাণ যাতে কম না হয়ে যায়, সে যাতে ইফতারির সময় একটু বেশি পানি খেয়ে সেটাকে রিকভারি করে ফেলে। আর হাঁটা চলার ক্ষেত্রে ব্যায়াম আসলে রোজার সময় দরকার হয় না, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং তারাবি নামাজ পড়ে ওটাই তার ব্যায়াম হয়ে যায়, সেজন্য আলাদাভাবে তাকে সারাদিন কোনো ব্যায়াম করতে হবে না। হার্টের পেশেন্টের একটু সব জাতীয় খাওয়া খাওয়া উচিত, কারণ ইফতারির সময় যদি ভাজা পোড়া বেশি খায় তাহলে তার অরিজিনাল যে প্রোটিনের পরিমাণটা কমে যায়, অতএব তাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং তার খাওয়ারের পরিমাণটা ওভাবেই করতে হবে যে ফ্রুটসের পরিমাণ বেশি থাকবে, সবজির পরিমাণ বেশি থাকবে, প্রোটিন থাকবে, কিন্তু ভাজা পোড়াটা কম খাবে। এবং পানি অনেক সময় কম খেলে ডিহাইড্রেশন হয়ে তার ব্লাড প্রেশার ফল করতে পারে, সেক্ষেত্রে সে যে ওষুধগুলি খাচ্ছে প্রেশার ওষুধগুলি তাকে ইফতারির সময় বেশি করে খেতে হবে। যে সিঙ্গেল ডোজগুলি, যে দিনে যদি 1 বার প্রেশার ওষুধ খায় তাহলে সে ইফতারির সময় খাবে, আর যদি 2 বার করে খায় তাহলে ইফতারির সময় পরিমাণটা বেশি খাবে, সেহারির সময় একটু কম খাবে। কারণ সারাদিন সে যেহেতু কিছুই খাবে না, পানির পরিমাণ কমে গেলে অনেক সময় ব্লাড প্রেশার ফল করে তার ঘুরে পড়ে যেতে পারে বা হাইপোগ্লাইসেমিয়া ঘুরে পড়ে যাইতে পারে। সেক্ষেত্রে যদি কোনো ধরনের সিমটম ফিল করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সাথে সাথে রোজা ভেঙে ফেলতে হবে। আমি অবশ্যই বলবো যারা হার্টের রুগী, যারা ইসকেমিক হার্ট ডিজিজ আছেন অথবা হার্ট ফেলিউর আছেন অথবা ভালভের কোনো সমস্যা আছেন, তারা নিকটবর্তী তার যেসব ডাক্তার আছে তার সাথে অবশ্যই একটা পরামর্শ করে একটা রুটিন তৈরি করে ফেলবেন। দিনে যাতে 2 বেলা ওষুধগুলি ভাগ করে খেতে পারেন এবং ইফতারির সময় যাতে ভালো পরিমাণ খেতে পারেন এবং সেহারির সময় দরকার হলে একটু কম খেলেন। আর কিছু কিছু ওষুধ আছে যেগুলি ইফতারির সময় বেশি করে খেয়ে সেহারির সময় কমিয়ে দিতে হবে, তাইলেই উনি ঠিকমতো জীবনযাপন করতে পারবেন। এবং রোজার সময় ব্যায়ামটা অ্যাভয়েড করে যদি তারাবি নামাজ পড়েন তাহলে তার সেই সমস্যার সমাধান হয়ে যাবে।